আসসালামু আলাইকুম ইসরায়েলের ওপর হামলা না চালালে আল্লাহ শাস্তি দেবেন এমন দাবি করেছেন খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে তারা হামলা চালানোর যে সিদ্ধান্ত নিয়েছে সেটি থেকে পেছানোর বা কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই যদি ইরানে এ থেকে পিছিয়ে যায় তাহলে আল্লাহ তাদের শাস্তি দেবেন বলেও সতর্কতা দিয়েছেন তিনি গত মাসে ইরানের রাজধানী তেহরানি গুপ্ত হত্যার শিকার হন হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে দখলদার ইসরায়েলের সরাসরি হামলা চালানোর পরিকল্পনা গ্রহণ করে ইরান খামেনের দাবি শত্রুরা স্নায়ুযুদ্ধের মাধ্যমে ইরানকে চাপ দিচ্ছে যেন তারা ইসরায়েলে হামলার পরিকল্পনা বিবেচনা করে ছিয়াশি বছর বয়সে এ নেতা আরও বলেছেন ইরান যদি ইসরায়েলের ওপর সামরিক রাজনৈতিক অথবা অর্থনৈতিক যে কোনো হামলার পরিকল্পনা থেকে পিছিয়ে যায় তাহলে আল্লাহ আল্লাহতালা কঠিন শাস্তি দেবে তাদের ইসমাইল হানিকে হত্যার পর ইরান তাৎক্ষণিকভাবে ইসরায়েলের ওপর হামলা এখন পর্যন্ত কিন্তু কোনো হামলা চালায়নি বিশ্লেষকরা বলেছে এটি ইরানের একটি কৌশলগত অবস্থান ইসরায়ে হামলা না চালালে ইরানের উপর চাপ দিচ্ছে পশ্চিমা দেশগুলো কিন্তু জানিয়ে দিয়েছে তারা এই পরিকল্পনা থেকে পিছপা হবে না অবশ্যই হামলা করবে ইসরায়েলের ইরানি উল্টো পশ্চিমা দেশগুলোকেও কিন্তু ভণ্ড হিসেবে অভিহিত করেছেন তিনি বলেছেন এসব দেশ গাজায় ইসরায়েলের বর্বরতার ব্যাপারে চোখ বন্ধ করে রেখেছে অপরদিকে ইরানকে ইসরায়েলে হামলা না চালাতে চাপ দিচ্ছে কিন্তু তারা গাজায় যে মানুষজন নিরহ এবং অসহায়ের মতো দিন অতিবাহিত করছে এবং যেভাবে নিরহ মানুষদেরকে হত্যা করছে দখলদার বাহিনী সে নিয়ে কিন্তু বিশ্ব আসলে মাথা ঘামাচ্ছে না উল্টো কি ইসরায়েলে হামলা না চালাতে তারা কিন্তু চাপ দিচ্ছে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ অবস্থানের প্রতিও সমর্থন জানিয়েছেন তবে একটি সূত্র বলেছে ইসরায়েলে হামলা চালালে পরবর্তীতে কি হতে পারে এ নিয়ে তিনি দখলদার ইসরায়েল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে জানিয়েছে যে যদি ইরান তাদের ওপর সরাসরি হামলা চালায় তাহলে তারাও পাল্টা হামলা চালাবে ইউক্রেনের ঝাঁফুড়ি ঝে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন এখন পর্যন্ত কিন্তু নিমানোর কোনো নাম নেই রাশে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে হঠাৎই বিস্ফোরণের জেরে আগুন ধরে গেছে ঝাঁপড়িঝিয়া পরমাণুর বিদ্যুৎ কেন্দ্রটি রোববার রাতে বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ারে লেগে যাওয়া আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে ইউক্রেন সরকার বারবার দাবি করছে এর জেরে তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কাও প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইউক্রেন এবং রাশিয়ার দুই পক্ষই এই অগ্নিকাণ্ডের দায় স্বীকার করেছে পাশাপাশি অভিযোগের আঙুল তুলেছে পরস্পরের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি অভিযোগ ইউক্রেনের সেনাই ওই বিস্ফোরণ ঘটিয়েছে অন্যদিকে ঝাপরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মস্কে নিযুক্ত ভ্লাদিমির রোগভ এবং ঝাপরিঝিয়া রুশ গভর্নর এভজেনি বালিটোসকি এই ঘটনার জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে দায়ী করেছে অন্যদিকে ঝাপরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মস্কো নিযুক্ত প্রধান ভ্লাদিমির রোগভ বলেছেন যে দুই সালে যুদ্ধের গোড়াতেই ইউক্রেনের ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি দখল নিয়েছিল রুশ সেনারা এখনও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং তার আশেপাশের অঞ্চল রাশিয়ার দখলে রয়েছে ঝাপুড়ঝিয়ার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান দক্ষিণ পূর্ব ইউক্রেনের এনেরহদা শহরের অদূরে ডেনিপান নদীর অববাহিকায় কাকভোকা জলাধারের তীরে ডনবাস অঞ্চল থেকে প্রায় দুইশো কিলোমিটার এবং রাজধানী কিয়েভের পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পূর্বে এই পরমাণু কেন্দ্র ইউক্রেনের অন্যতম বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ঝাপুরঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে মোট ছটি চল্লি রয়েছে যুদ্ধের আগের ওই পরমাণু কেন্দ্র ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করত ওই পরমাণু কেন্দ্র থেকে দেশের মোট পরমাণু শক্তির অর্ধেক উৎপাদিত হতো কিন্তু দুই হাজার সালের চব্বিশ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণার পর সেখানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে তাদের উৎপাদনও ব্যাহত হয়েছে রাতের রোববার অগ্নিকাণ্ডের পর ঝাপড়ি ছিয়া ছটি চুল্লি সবকটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে রাশিয়া জানিয়েছে উনিশশো সালে বিস্ফোরণে ইউক্রেনের চেন্ন দুটি পরমাণু চুল্লি উড়ে যায় তেজস্ক্রিয়তা ছড়িয়েছিল তারপর ওই কেন্দ্র বন্ধ করে দেওয়া হয় যুদ্ধপরিস সামরিকভাবে চেন্নবিলেও দখল নিয়েছিল পুতিন বাহিনী পরে তারা সেখান থেকে সরে যায় এদিকে বাংলাদেশের প্রগতি যাত্রায় ভারত সহযাত্রী বললেন নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রগতি যাত্রায় ভারত সহযোগী হিসেবে থাকবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবার ভারতের আটাত্তর তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এসব কথা উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী বলেন আমরা মানবতার কল্যাণে ব্রতী এই কারণেই বাংলাদেশের সঙ্গে থাকবো ডাক্তার মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর মোদী এই প্রথম প্রকাশ্যে বাংলাদেশ নিয়ে করলেন তিনি দীর্ঘ ভাষণে বলেন বাংলাদেশ আমাদের নিকটতম প্রতিবেশী হয় সেখানকার সাম্প্রতিক আমরা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন মোদী বলেন আমি আশা করি দ্রুত সেখানের পরিস্থিতি স্বাভাবিক হবে ভারতের একশো চল্লিশ মানুষ এর আকাঙ্ক্ষা সে দেশের হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা থাকবে তিনি আরো বলেন ভারতের একমাত্র প্রত্যাশা প্রতিবেশীরা সহিংসতা ও শান্তির পথে চলবে আগামী দিনে আমাদের প্রার্থনা বাংলাদেশ প্রগতির পথে চলবে আমাদের ইতিবাচক চিন্তায় সেই প্রগতির পথে ভারত সর্বদা সহযোগী হবে বলে তিনি উল্লেখ করেন এদিকে রাশিয়ার চার বিমান ঘাটিতে হামলার দাবি ইউক্রেনের রাশিয়ার চারটি বিমান ঘাটিতে হামলার দাবি জানিয়েছে ইউক্রেন বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেঞ্জকে এই হামলার প্রশংসা করেছেন ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন ভোরনেস ক্রুজ ও নিজনি না অঞ্চলের খালিন সাভাস লেখা বেরিস্লোভস ও বাল্টিমোর বিমানঘাটিতেও হামলা চালানো হয়েছে কেবের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে ইউক্রেনে বিমান হামলার সক্ষমতা কমানোর লক্ষ্যই মস্কো বিমানঘাটির ওপর হামলা চালানো হয়েছে সূত্রগুলো জানিয়েছে হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার মূল্যায়ন করেছে ইউক্রেন রাশিয়ার বিমান ঘাটিতে সঠিক সময় উপযোগী কার্যকর হামলার জন্য জেলেন্সকি সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের ডন নিখুঁতভাবে কাজ করছে বলেও জানান তিনি জেলেন্সকি বলেন হামলার প্রধান লক্ষ্য ছিল জ্বালানি ও লুব্রিক্যান্ট ও অস্ত্রের গুদাম হামলার ফলাফল দৃশ্যমান হচ্ছে বলে উল্লেখ করেন তিনি এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একশো সতেরোটি ড্রোন ও চারটি ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে আরও অভ্যন্তরের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনী কয়েকদিন আগে সীমান্ত দিয়ে হাজার হাজার ইউক্রেনীয় বাহিনী রাশিয়ায় ঢুকে পড়ে সেখানেই চলছে লড়াই এদিকে ভারতের স্বাধীনতা দিবসে যে বার্তা দিলেন পুতিন মস্কো নয়াদিল্লির সঙ্গে বিশেষ সুবিধা প্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং সেই সম্পর্ককে আরও উন্নত করতে চায় বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন এমনই বার্তা দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদ্রী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট বলেছেন ভারতের সঙ্গে রাশিয়ার যে একটি বিশেষ সুবিধা প্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে আমরা সেই সম্পর্কের প্রতি অত্যন্ত গুরুত্ব দেই আমি নিশ্চিত যে মস্কোতে আমাদের সাম্প্রতিক আলোচনার পর গৃহীত চুক্তিগুলোর ধারাবাহিক বাস্তবায়ন রাশিয়ান ভারতীয় উন্নয়নে বহুমুখী সহযোগিতার ক্ষেত্রে আরও অবদান রাখবে পুতিনের মতে এই সম্পর্ক নিঃসন্দেহে দুই দেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থ পূরণ করে এবং নিরাপত্তা ও আন্তর্জাতিক স্থিতিশীলতায় একত্রীকরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ এ কারণে তিনি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দ্রৌপদী মর্ম এবং নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের নেতৃত্বকে উদ্দেশ্য করে রুশ নেতা বলেন স্বাধীনতা অর্জন ও উন্নয়নে সাতাত্তর বছরের জন্য আপনাদের অভিনন্দন আপনাদের নেতৃত্ব ভারতের আর্থসামাজিক বৈজ্ঞানিক প্রযুক্তিগত এবং অন্যান্য অনেক ক্ষেত্রে সর্বজনীনভাবে স্বীকৃত সাফল্য অর্জন করেছে এবং বিশ্ব অঙ্গনে উচ্চ মর্যাদার পরিশেষে ভারতের রাষ্ট্রপতি ও সুস্বাস্থ্য সাফল্য এবং দেশটির সব নাগরিকের সুখ সমৃদ্ধ কামনা করেছেন এদিকে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় আহত আইআরজিসির সদস্যের মৃত্যু সিরিয়ার ইসরায়েলি বিমান হামলায় আহত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিস এর একজন সদস্য মারা গেছেন আইআরজিস এর কমান্ডার ইন চিফ হোসাইন সালামি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানায় আইআরজিস এর অ্যারোস্পেস ডিভিশনের কর্নেল আহমদ রেজা আফসারি আঘাতজনিত কারণে মারা গেছেন কমান্ডারের মতে আবসারী ইরানের মর্দাত মাসের প্রথম সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হন চিকিৎসার জন্য ইরানে স্থানান্তরিত হওয়ার পর আজ তিনি মৃত্যুবরণ করেন এদিকে নেতানিয়াহর কারণে ইসরায়েল রাষ্ট্র বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হয়েছে ইসরায়েলের একজন অবসরপ্রাপ্ত জেনারেল অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নেতা নিয়াহু তার ব্যক্তিগত স্বার্থে গাজা যুদ্ধের সম্পর্কে ইচ্ছাকৃতভাবে জনগণকে বিভ্রান্ত করেছে ইসরায়েলের মারিফ সংবাদপত্রে লেখা এক উপসম্পদীয়তে জেনারেল ইজাক ব্রিক উল্লেখ করেছেন যুদ্ধের সময় ইসরায়েলের সামরিক বাহিনী হামাসকে পুরোপুরি নির্মূল করতে পারবে না জেনেও নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকার জন্য পূর্ণ বিজয়ের দিকে এগিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন ব্রিক লিখেছেন জনগণের মঙ্গলবার রাষ্ট্রের নিরাপত্তা নেতানিয়াহুর সাথে সম্পর্কিত নয় বরং যে কোনো মূল্যে কেবল তার ব্যক্তিগত জীবন বেঁচে থাকার বিষয় তিনি আরও বলেছেন প্রায় এক বছর ধরে চলা সংঘাতের কারণে আমরা বিশ্বে আমাদের অবস্থান হারিয়েছি ইসরায়েলের একটি পক্ষপাত দুষ্ট রাষ্ট্রে পরিণত হয়েছে ইসরায়েলকে বিচ্ছিন্ন ও অবজ্ঞতার চোখে দেখা হচ্ছে এমনকি ইউরোপে আমাদের ঘনিষ্ঠ বন্ধুরা আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না